হ্যালো একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম হাকিম হাকিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো আপনার স্মার্ট এক্সট্রা পনেরো জিবি পর্যন্ত মেমোরি আপনি বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ আপনার স্মার্টফোনের মেমোরি যদি ফুল হয়ে থাকে অথবা আপনার ফোন মেমোরিতে যদি জায়গা কম থেকে থাকে তাহলে আপনি এক্সট্রা পনেরো জিবি মেমোরি বাড়িয়ে নিতে পারেন এবং এটি সম্পূর্ণ ফ্রিলি ইউজ করতে পারেন তো চলুন বন্ধুরা নেই কীভাবে আপনি আপনার স্মার্টফোনে এক্সট্রা পনেরো জিবি মেমোরি তৈরি করে নিতে পারেন তো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে স্মার্টফোনের এক্সট্রা পনেরো জিবি বানিয়ে নেওয়া যায় তো তার আগে বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে আপনার ফোনের এক্সট্রা পনেরো জিবি মেমোরি তৈরি করে নেবেন তো আপনারা সকলেই জানেন যে আপনাদের ফোনে ড্রাইভ নামে একটি অপশন আছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ এই অ্যাপসটি সকলের ফোনে থাকে যদি আপনার ফোনে না থেকে থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে সার্চ করবেন গুগল ড্রাইভ আমি সার্চ করে দেখাচ্ছি গুগল ড্রাইভ দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসছে এই অ্যাপসটি তো আপনাদের যদি অ্যাপসটি না থেকে থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন তো চলুন আমরা দেখে নেই আমরা কীভাবে গুগল ড্রাইভের মাধ্যমে এক্সট্রা পনেরো জিবি মেমোরি ইউজ করতে পারবো তো তার জন্য প্রথমে আমরা ড্রাইভ ওপেন করব। আমি ড্রাইভ ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমার ড্রাইভে অনেকগুলো ফোল্ডার তৈরি করে আমি এখানে ভিডিও পিকচার এবং আমার ডকুমেন্টস সব কিছু রেখে দিয়েছি অর্থাৎ আপনি আপনার ফোন মেমোরির মতোই একদম ইজিলি এটি ইউজ করতে পারেন আমি আপনাদের একটি ফোল্ডার ওপেন করে দেখাচ্ছি আমি এর মধ্যে আমার ফটো এবং ডকুমেন্টসগুলো রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি আমার ফটোগুলা এখানে রেখে দিয়েছি এখানে রাখার ফলে আমার ফোন মেমোরির ভিতরে অরিজিনাল ফোনের কোনো জায়গার প্রয়োজন হয়নি অর্থাৎ আপনি আপনার অরিজিনাল ফোনের পনেরো জিবি পর্যন্ত মেমোরি ফ্রি করে নিতে পারবেন এই ড্রাইভ ইউজ করে যার ফলে আপনার ফোন পনেরো জিবি ফ্রি থাকার কারণে অনেক ইজিলি স্মুথলি ইউজ করতে পারবেন আপনার ফোন সহজে হ্যাং হবে না বা কোনো প্রবলেম হবে না তো চলুন দেখে নেই কিভাবে আপনার অরিজিনাল মেমোরি থেকে এই ড্রাইভে কিছু পার করে রেখে দেবেন তো তার জন্য এই যে প্লাস অপশনটি দেখতেছেন এই প্লাস অপশনে ক্লিক করলাম প্লাস অপশনে ক্লিক করলে দেখেন কয়েকটি অপশন আসছে ফোল্ডার আপলোড স্ক্যান গুগল ডক গুগল শিট এবং গুগল স্লাইড অর্থাৎ আপনি এখান থেকে যদি সরাসরি একটি ফোল্ডার এখানে রেখে দিতে চান আপনার মেমোরি থেকে কোনো একটা ফোল্ডার সরাসরি আপনি এখানে রেখে দিতে চান তাহলে ফোল্ডারে ক্লিক করলেই আপনার সরাসরি ওই পুরোটা ফোল্ডারে চলে আসবে এবং আপনি যদি সিঙ্গেল কোনো ফটো বা কোনো ফাইল আপলোড দিতে চান তাহলে শুধুমাত্র এই আপলোডে ক্লিক করবেন এবং এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন এবং ডক ফাইল এবং এক্সেল শিট ফাইল সবকিছুই এখানে রাখতে পারবেন তো তার জন্য আমি চলেন একটা আমি আপলোড করতেছি আমি গ্যালারি থেকে আপলোড করব গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই পাখির ছবিতে ক্লিক করলাম তো আমি এই পাখিটা আপলোড করব পাখিতে ক্লিক করছি দেখেন আপলোডিং শুরু হয়ে গেছে এবং এটা এখানে দেখেন আপলোড হচ্ছে দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে এবং এটা লিস্টে সবার নিচে চলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি একদম নিচে গিয়ে দেখেন এই তো এখানে একদম নিচে এটি চলে আসছে অর্থাৎ এভাবে আপনারা যে কোনো ফাইল অথবা ফটো আপলোড করে গুগল ড্রাইভে রাখতে পারেন শুধু তাই না আপনি এখান থেকে যেটি করতে পারবেন সেটি হলো আপনি যদি কোনো কারণে কোনো সময় আপনার ফোন হারিয়ে যায় আপনার ফোনটি চুরি হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি শুধুমাত্র এই ইমেল দিয়ে আপনার যে ইমেল দিয়ে ড্রাইভটা খোলা ছিল যে কোনো ডিভাইস দিয়ে ইমেইল দিয়ে লগ করে এই ড্রাইভ থেকে আপনি আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ফিরে পেতে পারেন অর্থাৎ আপনার ফোনটি যদি হারিয়েও যায় আপনি আপনার ডকুমেন্টসগুলো সম্পূর্ণভাবে ফিরিয়ে পাচ্ছেন তো বন্ধুরা দেখলেন কিভাবে খুব সহজে আপনারা ফোনের পনেরো জিবি মেমোরি এক্সট্রা তৈরি করে নিতে পারেন এবং সারা জীবনের জন্য এটা ইউজ করতে পারেন আজকে এই পর্যন্তই যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন এতে আপনি আমার পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ